কবুল বলার আগ মুহূর্তে কি এমন শর্ত দিলেন যে কনের পিতা বিয়ের আসর ছেড়ে চলে যেতে হবে বরকে? গত কিছুদিন আগে এমনই এক ঘটনা ঘটেছে সৌদি আরবে, এবং কারণটা শুনলে যে কেউ ভাবতেই পারবে না যে কনেকে বিয়ে পরবর্তী সময় গাড়ি চালানোর অনুমতি দিতে হবে। এই শর্ত দেওয়ার কারণে বিয়ে ভেঙে দিবে বর। দেশের ইতিহাসে এই ধরনের ঘটনা একেবারেই অবিশ্বাস্য হিসেবে দেখেছে স্থানীয় গণমাধ্যম। ইসলামী বিয়ে রীতিতে কনে ও তার পরিবার বিয়ের জন্য কিছু শর্ত পূরণের দাবি করতে পারেন বর ও তার পরিবারের পক্ষ থেকে, এবং সেটি দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত ও নির্ধারণ হয়। কিন্তু কনে পক্ষের এই শর্ত কোনোভাবেই মেনে নিলেন না বর। সৌদি অনলাইন সংবাদ মাধ্যম আল মারসাদ জানাচ্ছে, উভয় পক্ষের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ায় বিয়ে ভেঙে দিয়ে বর চলে আসেন। ইতিমধ্যে 40,000 সৌদি রিয়াল যৌতুক দিলে কনেকে চাকরি করতে দিবেন এই শর্তেও রাজি হয়েছিলেন বর। কিন্তু শেষ মুহূর্তে গাড়ি চালানোর অনুমতি দানের অস্বীকৃতি জানিয়ে তিনি বিয়ে ভেঙে দেন। এদিকে গাড়ি চালানোর শর্ত নিয়ে বিয়ে ভেঙে দেওয়ার কারণে সামাজিক গণমাধ্যমে অনেকে ক্ষুব্ধতা প্রকাশ ও সমালোচনা করেছেন বর পক্ষের। আবার কয়েকজন মনে করছেন কনের জন্য উচিত শিক্ষা হয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একমাত্র সৌদি আরবেই নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই। তবে সাম্প্রতিক সৌদি এক বাদশাহের আদেশ জারির মাধ্যমে আগামী বছর থেকে গাড়ি চালাতে পারবেন সৌদি নারীরা।